ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস ইলেভেনের একটা প্রোজ পিস দ্য প্লেস অফ আর্ট ইন এডুকেশন, শিক্ষায় শিল্প চর্চার স্থান, নন্দলাল বোসের লেখা, এটার একটা টেক্সচুয়াল ইন্টারপ্রিটেশন তৈরি করব। চলো আমরা টেক্সটে যাই। Among those things that man has devised to acquire knowledge, সেই সমস্ত জিনিসের মধ্যে যা মানুষ উদ্ভব ঘটিয়েছে জ্ঞান অর্জনের জন্যে, or seek inner delight with, অথবা অন্তরের আনন্দ অর্জনের জন্যে, language has an important place, ভাষার একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। It is the vehicle for literature, science and philosophy. এটি সাহিত্য, বিজ্ঞান ও দর্শন চর্চার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম একটি। লিটারেচার সার্টেনলি প্রোভাইডস ম্যান ইনার ডিলাইট, সাহিত্য সংশয়াতীতভাবে নিঃসন্দেহে মানুষকে তার অন্তরের আনন্দ অর্জনের সুযোগ করে দেয়। বাট ইটস ফিল্ড অফ এক্সপ্রেশন ইজ লিমিটেড, কিন্তু এর প্রকাশের পরিসর সীমাবদ্ধ। আর্ট, মিউজিক, ডান্স অ্যান্ড দ্য লাইক মেক আপ ফর দিস, সেই কারণেই শিল্পকলা, সঙ্গীত, নৃত্য ও অন্যান্য আর যা কিছু আছে এগুলো এই সীমাবদ্ধতা বিকল্প হিসেবে কাজ করে। দে হ্যাভ দেয়ার ওন স্পেশালিটিজ অফ এক্সপ্রেশন অ্যাজ লিটারেচার হ্যাজ ইটস, তাদের নিজেদের নিজস্ব প্রকাশের বিশেষত্ব রয়েছে যেমনটা সাহিত্যের রয়েছে। ম্যান অ্যাপ্রিহেন্ডস দ্য ওয়ার্ল্ড উইথ হিজ মাইন্ড অ্যান্ড সেন্সেস, মানুষ উপলব্ধি করে পৃথিবীকে তার মনন ও বোধ দিয়ে। ডিরাইভস অ্যাস্থেটিক ডিলাইট, সে অর্জন করে নান্দনিক আনন্দ। অ্যান্ড কমিউনিকেটস দিস টু আদার্স, এবং সেই আনন্দ পৌঁছে দেয় অন্যদের কাছে। এডুকেশন ইন আর্টস হাইটেন্স ম্যানস নলেজ অ্যান্ড অ্যাস্থেটিক এক্সপেরিয়েন্স, শিল্পচর্চা উপর শিক্ষা বা শিক্ষায় শিল্পচর্চা তার উচ্চতর করে মানুষের জ্ঞান এবং তার নান্দনিক অভিজ্ঞতাকে। অ্যান্ড ট্রেইনস হিম ইন ভেরিয়াস মোডস অফ এক্সপ্রেশন, এবং তাকে অনুভূতি প্রকাশের বিভিন্ন ধরন বা ধারা সম্পর্কে প্রশিক্ষিত করে তোলে। দিস এডুকেশন ইন আর্ট মিউজিক অ্যান্ড ডান্স, এই শিল্পকলা সঙ্গীত নৃত্যের এই শিক্ষা বা প্রশিক্ষণ, ক্যান নট বি অ্যাচিভড থ্রু দ্য মিডিয়াম অফ রিডিং অ্যান্ড রাইটিং, শুধুমাত্র পড়া ও লেখার মাধ্যমে অর্জন করা যায় না। লাইক দ্য ইয়ার ক্যান নট ডু হোয়াট দ্য আই ইজ মিন টু ডু, ঠিক তেমনটাই যেভাবে চোখের যা করার কথা কান সে কাজ করে উঠতে পারে না। If the objective of our education is total development, jodi amader shikshar uddeshyo hoy sarbik unnati, our training should have the same status and importance as reading and writing, thale shilpo prosikkhonero sei eki gurutto thaka uchit jemon ta ache lekha o porar. But the provision that our universities make for this, kintu ei shilpo charchar পড়াশুনোর জন্য যে সুযোগ আমাদের বিশ্ববিদ্যালয়গুলি করে দেয়, ইজ সোরলি ইন অ্যাডিকোয়েট অ্যাট প্রেজেন্ট, বর্তমানে নিতান্তই অপর্যাপ্ত, অপ্রতুল। ইট উড সিম দ্যাট দিস ইজ ডিউ টু দ্য জেনারেল নোশন, এটা আপাতভাবে এই বলে মনে হয় যে এক সাধারণ ধারণার বশবর্তী হয়ে, that art is the exclusive preserve of a few professionals, je bishesh kichu peshadar manusher ekanto nijesho charcha ba poricharcha sthan holo shilpo, and common people have nothing to do with it, sadharon manusher shilpo shilpokala ba shilpo charcha somporke kichui koronio nei. When the educated do not feel any sense of shame at not understanding art, jokhon proshikkhito manusherai etotuku lojja onubhob kore na tader
শিল্প চর্চা বা শিল্পকলা সম্পর্কে প্রয়োজনীয় উপলব্ধি বা বোধ না থাকার দরুন হোয়াট কোয়েশ্চেন ক্যান দেয়ার বি অফ কমনার্স, তাহলে সাধারণের কথা কী বা বলার আছে? দে ক্যান নট ডিফারেন্সিয়েট বিটুইন আ পেইন্টিং অ্যান্ড আ ফটোগ্রাফ, তারা একটি সাধারণ চিত্র এবং একটি ইমেজ তার মধ্যে তফাত করতে পারে না। দে গেপ ইন অ্যামেজমেন্ট অ্যাট জাপানিজ ডলস অ্যাজ ইফ দেয়ার গ্রেট স্পেসিমেন্স অফ আর্ট, তারা বিস্ময়ে হতবাক হয়ে হামুখ হয়ে চেয়ে থাকে জাপানিজ ডল বা পুতুলগুলোর দিকে, যেন তারা কতই না উন্নত শিল্পের নমুনা। গ্যারিশ জার্মান র্যাপার্স ইন রেড ব্লু অ্যান্ড পার্পল, রং বেরঙের জার্মান পোশাক বা ছোট ছোট কাপড় বা কাগজের সমন্বয়ে তৈরি এই যে বড় কাগজ বা কাপড়ের টুকরো, এটাকে গ্যারিশ জার্মান র্যাপার বলে, যা বিবিধ রঙের হয়, লাল নীল ইত্যাদি। ডু নট স্ট্রেন দেয়ার আইজ, তাদের চোখকে পীড়া দেয় না, কষ্ট দেয় না, বাট গিভ দেম প্লেজার, কিন্তু তাদের আনন্দ দেয়। অর্থাৎ বলতে চেয়েছে এখানে শিল্প বা উৎকৃষ্ট শিল্পের কোনো নমুনাই নেই, শুধু কিছু যান্ত্রিক বা মেকানিক্যাল ওয়েতে অ্যাসেম্বল করা জিনিস। তাই দেখেই শিল্প সম্পর্কে নির্বোধ যারা, তারা হতবাক হয়ে যায়, মুগ্ধ হয়ে যায়। অন গ্রাউন্ডস অফ ইউটিলিটি দে ইউজ টিন কন্টেইনার্স ইন প্লেস অফ এলিগেন্ট আর্ট দেন পিকচার্স, আবার এই মানুষরাই প্রয়োজনীয়তার নিরিখে সুন্দর মাটির পাত্রর ব্যবহারের বদলে টিনের পাত্র ব্যবহার করে। দে ক্যান ইজিলি লে দেয়ার হ্যান্ডস অন, যেগুলি যদিও তাদের কাছে সহজলভ্য। দ্য এডুকেটেড পাবলিক অফ দিস কান্ট্রি অ্যান্ড ইটস ইউনিভার্সিটিজ আর মেইনলি রেসপন্সিবল ফর দিস, এমন অবস্থার জন্য এদেশের শিক্ষিত মানুষজন এবং এর বিশ্ববিদ্যালয়গুলো মূলত দায়ী। আ কার্সারি লুক অ্যাট আওয়ার এডুকেশনাল সিন উইল রিভিল দ্যাট, আমরা যদি ভাষা ভাষা বা ওপর ওপর দেখি আমাদের শিক্ষা ব্যবস্থার যে পরিসর আছে সেদিকে, এটা এ সত্য উন্মোচন করে যে ওয়াইল্ড দিস কান্ট্রিজ কালচারাল life has fanned out, its aesthetic sensibilities have grown distressingly worse. বলছে আস্তে আস্তে যখন আমাদের সংস্কৃতি বা সাংস্কৃতিক পরিমণ্ডল সেগুলো ডিগ্রেড করতে শুরু করবে, ডিকে হতে শুরু করবে বা ডিক্লাইন করতে শুরু করবে, তখন ওই ভিতরের কঙ্কাল বেরিয়ে যাওয়া বলি তেমন রূপে তেমনভাবেই এর নান্দনিক বোধ বুদ্ধি সে সবটুকুই আরও খারাপ থেকে খারাপতর হয়ে যাবে, তার অবনমন ঘটবে। দ্য অনলি রিড্রেস ফর দিস, এখন এর যে প্রতিকার যেটা হতে পারে সেটা কি, ফর দিস লাইজ ইন স্প্রেডিং আর্ট এডুকেশন অ্যামংস দ্য সো কল এডুকেটেড পাবলিক, এর প্রতিকারের যে উপায়, কিসের প্রতিকার বলা হচ্ছে, বলছে যে আমাদের সংস্কৃতিতে শিল্পের যে ভূমিকা রয়েছে, ঐতিহ্য রয়েছে, সেটা যখন আস্তে আস্তে মিলিয়ে যেতে শুরু করবে, তখন ভেতরে যে অন্তঃসার শূন্য মূল্যবোধ রয়েছে বা বোধ বুদ্ধি রয়েছে শিল্প সম্পর্কে, সেটা বাইরে প্রকাশ পেয়ে যাবে ও আমাদের ধ্যান ধারণা ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে যাবে। তা এর প্রতিকার কি? অনলি রিড্রেস ফর দিস লাইজ ইন স্প্রেডিং আর্ট এডুকেশন, একমাত্র নিহিত রয়েছে শিল্প শিক্ষার প্রসারের মধ্যে অ্যামংস দ্য সো কল এডুকেটেড পাবলিক, তথাকথিত শিক্ষিত যে মানুষেরা আছে তাদের মধ্যে।
অ্যাজ দে সেট দ্য স্ট্যান্ডার্ডস ফর দ্য পিপল অ্যাট লার্জ, কারণ তারাই মূলত বা বহুলাংশে মানুষের রুচির মান নির্ধারণ করে। নেক্সট পরের প্যারা বলছে, দ্য অ্যাবসেন্স অফ আ সেন্স অফ বিউটি, এই সৌন্দর্যের যে বোধ তার অনুপস্থিতি নট অনলি চিটস ম্যান অফ অ্যাস্থেটিক এক্সপেরিয়েন্স, শুধু যে মানুষকে বঞ্চিত করে তার নান্দনিক অভিজ্ঞতা অর্জন থেকে তা নয়, বাট ইট অলসো হার্মস হিজ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ওয়েলবিং, কিন্তু এটি তার সাথে সাথে তার মানসিক ও শারীরিক সুস্থতাকে বিঘ্নিত করে। দোজ হু ল্যাক দি সেন্স অ্যান্ড লিটার রাবিশ ইন দেয়ার হাউসেস, যাদের এ বোধের অভাব রয়েছে এবং যারা নোংরা ছড়িয়ে রাখে তাদের বাড়িতে এবং বাড়ির পার্শ্বস্থ অংশে প্রাঙ্গণে বা উঠোনে, কিপ দেমসেলভস অ্যান্ড দেয়ার সারাউন্ডিংস ফিল্ডি, তারা নিজেদের এবং নিজেদের চারপাশটা পুঁতিগন্ধময় দুর্গন্ধপূর্ণ নোংরা করে রাখে। স্পিট বিটল জুস অন দেয়ার ওয়ালস, তারা পানের পিক ছড়িয়ে রাখে দেয়ালে, স্ট্রিটস রাস্তায়, ইভেন রেলওয়ে কোচেস রেলের কামরায় বা কোচেতেও। হার্ম দেয়ার ওন হেলথ অ্যান্ড দ্যাট অফ দ্য আদার্স, তারা যে শুধু নিজের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ক্ষতি করছে তা নয়, অন্যেরও স্বাস্থ্যের ক্ষতি করছে তারা। দে কন্টামিনেট সোসাইটি উইথ ডিজিজেস অন ওয়ান হ্যান্ড, তারা দূষিত করে সমাজকে একদিকে নানান রকমের রোগজ্বালা ছড়িয়ে, অ্যান্ড দেয়ার ডেসপিকেবল স্ট্যান্ডার্ডস অফ বিহেভিয়ার অন দ্য আদার, আরেকদিকে তারা সমাজের ক্ষতি করে এই যে তাদের ঘৃণ্য জীবনযাপনের মান বা ব্যবহারিক মান তার মধ্যে দিয়ে বা তার মাধ্যমে। দেয়ার আর সাম অ্যামংস্ট আস, আমাদের মধ্যে কেউ কেউ আছে, হু থিঙ্ক দ্যাট আর্ট ইজ দ্য ডোমেন ফর দ্য রিচ অ্যান্ড দ্য প্লেজার লাভিং, যে শিল্প একটি আবদ্ধ স্থান শুধুমাত্রই যারা ধনী ও যারা বিলাসী শৌখিন মানুষ তাদের জন্য, তাদের কুক্ষিগত পরিসর বা জীবনশৈলীর অংশ, অ্যান্ড ওয়ান টু ব্যানিশ ইট, এবং তাই সাধারণ মানুষ তারা নিজের জীবন থেকে শিল্পচর্চা বা শিল্প প্রশিক্ষণকে, শিল্পকলাকে দূর করে দিতে চায় উইথ কন্টেম্পট, ঘৃণার সাথে, ফ্রম দেয়ার ডেইলি লাইফস, তাদের দৈনন্দিন জীবন থেকে। দে ফরগেট, তারা ভুলে যায় দ্য ভাইটালিটি অফ আ ওয়ার্ক অফ আর্ট, শিল্পের একটি নমুনা বা কাজের যে জীবনী শক্তি তা নিহিত রয়েছে, লাইজ ইন ইট সেন্স অফ বিউটি অ্যান্ড অর্ডার, তার যে সৌন্দর্যের বোধ ও ধারা তার মধ্যে, নট ইন ইটস মানি ভ্যালু, তার অর্থকরী বা অর্থনৈতিক মূল্যের মধ্যে নয়। আ পুয়োর সাঁওতাল সুইপস অ্যান্ড মপস হিজ হাট, এক দরিদ্র সাঁওতালও প্রতিদিন তার সেই কুঁড়ে ঘরটি, কুটিরটিকে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে ও মোছে, যেটাকে আমরা গোবর জল ও কাদা দিয়ে মোছা বলি। স্টকস ইন অর্ডার হিজ আর্ট দেন পটস অ্যান্ড ট্যাটার্ড ক্লথস কোয়েলস, ট্যাটার্ড কোয়েলস, এবং তারা সুন্দর করে সাজিয়ে রাখে পরপর তাদের মাটির পাত্রগুলো, এবং ছিন্ন ভিন্ন গায়ে চাপা দেওয়ার যে লেপ বা কম্বল সেগুলোকেও। অ্যান এডুকেটেড কলেজ স্টুডেন্ট, অন্যদিকে এক শিক্ষিত কলেজ পড়ুয়া, কিপস হিজ ক্লোথস অ্যান্ড থিংস ইন ডিসঅর্গানাইজড মেস, তার জামা কাপড় ও দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র সব ছড়িয়ে ছিটিয়ে রাখে, লন্ডভন্ড করে রাখে।
ইন হিজ সিমিংলি প্যালাশিয়াল হস্টেল রুমস অর লজিং, তার আপাত দৃষ্টিতে বেশ বড় সড়, অর্থাৎ ওই সাঁওতালের কুটিরের তুলনায় বেশ বড় যে হোস্টেলে রুম বা ঘর কক্ষ রয়েছে সেখানে অথবা যেখানে সে থাকে। ফর দ্য পুয়োর সাঁওতাল দ্য সেন্স অফ বিউটি ইজ অ্যান এসেনশিয়াল পার্ট অফ হিজ লাইফ, সেই দরিদ্র সাঁওতালের জন্যে সৌন্দর্যের বোধ তার জীবন দর্শনের অত্যন্ত প্রয়োজনীয় একটি অংশ, তার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে, অ্যান্ড সো ভাইটাল, এবং তাই তার কাছে সেটা গুরুত্বপূর্ণ। ফর দ্য রিচ ম্যানস সন, কিন্তু সেই ধনী মানুষের সন্তানের জন্যে, পুত্রের জন্য, ইট ইজ সুপারফিশিয়াল, এটা না হলেও চলে। সো লাইফলেস, সেই কারণে অপ্রয়োজনীয়। আই অফেন সি আওয়ার এডুকেটেড মেন অ্যাডভার্টাইজ দেয়ার ডিভোশন টু আর্ট বাই শোয়িং ফ্রেমড পিন আপস সাইড বাই সাইড। আমি প্রায়শই দেখি আমাদের শিক্ষিত মানুষদের বিজ্ঞাপন করতে, শো অফ করতে, লোকজনের সামনে দেখাতে দেয়ার ডিভোশন টু আর্ট, শিল্পের প্রতি তাদের এখানে ডিভোশন বলতে দেয়ার কমিটমেন্ট টু আর্ট, কতটা নিয়োজিত তারা শিল্পের সেবায় বা শিল্পচর্চায়। বাই শোয়িং ফ্রেমড পিন আপস সাইড বাই সাইড উইথ গুড পেইন্টিংস, যে ওই ফ্রেমেতে তারা সুন্দর সুন্দর ছবি কিনে এনে ঝুলিয়ে রাখে। আই সি ইন দ্য হস্টেল রুমস শার্টস হ্যাঙ্গিং ফ্রম পিকচার ফ্রেমস, আমি দেখেছি হস্টেলের ঘরগুলোতে ওই ছবির ফ্রেম থেকে শার্ট ঝুলতে। টিকাপস কমস লিটারিং ইন দ্য স্টাডি টেবিল, এবং চায়ের কাপ চিরুনি এগুলো পড়ার টেবিলে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে। পেপার ফ্লাওয়ার্স স্টাক ইন টু ইউজড কোকোয়া টিনস, কাগজের ফুলকে গুজে রাখা আছে ওই কোকোয়ার টিনের মধ্যে, যা ফুলদানির মতো ব্যবহার করা হচ্ছে। অ্যান্ড ফর ড্রেস, এবং পোশাকের কথা বললে, আই সি পিপল ইউজ দ্য ওপেন ব্রেস্টেড জ্যাকেট, আমি প্রায়শই দেখেছি যে সেখানে যারা বাস করে তারা, বা মানুষজনকে দেখেছি, বুক খোলা জ্যাকেট পরতে উইথ দ্য ধুতি, ধুতির সাথে। হাই হিল শুজ উইথ দ্য শাড়ি, উঁচু হিল পরতে শাড়ির সাথে। রিগার্ডলেস অফ ওয়েদার উই আর মেন্টালি অ্যাফ্লুয়েন্ট অর নট, এটা বিচার্য নয় এখানে যে আমরা উই আর মেটিরিয়ালি অ্যাফ্লুয়েন্ট অর নট, মানে আমরা ধনবান বা ধনবান নই, বিত্তবান বা বিত্তবান নই, এটা এখানে বিচার্য নয় বা গুরুত্বপূর্ণ নয়। যদি এ বিষয়টিকে উপেক্ষা করি, দিস ওয়াইড স্প্রেড ডিসপ্রপোর্শন, এই যে এক বহুল বিস্তৃত বৈসাদৃশ্য রয়েছে, বৈষম্য রয়েছে, অ্যান্ড ল্যাক অফ টেস্ট, এবং রুচিশীলতার, রুচিবোধের অভাব, ইজ আ শিওর ইন্ডিকেশন, এটি একেবারে নিশ্চিতভাবে নির্দেশ করে অফ আওয়ার পোভার্টি ইন অ্যাস্থেটিক সেন্সিবিলিটিস, নান্দনিক বোধ উপলব্ধি তে আমাদের যে দারিদ্র রয়েছে তাকে, অর্থাৎ আমাদের মধ্যে যে নান্দনিক বোধ বা উপলব্ধির চূড়ান্ত অভাব রয়েছে, চরম অভাব রয়েছে, আমাদের জীবন ধারণের এই শৈলী বা জীবন ধারণের এমন ভাব, সেই অভাবকেই সুস্পষ্টভাবে নির্দেশ করে। স্টুডেন্টস, এইটা জাস্ট আমি পড়ে দিলাম, অনেকে রিকোয়েস্ট করেছিল, অনেকের কারোর কাছে পড়ছে না, স্কুলে ক্লাস হচ্ছে না, তাই টেক্সটটা পড়ে দিতে, শুধু মানেটা বলে দেওয়ার জন্যও বলেছিল, তাই পড়ে শুধু ইন্টারপ্রিটেশনটা করে দিলাম। এটা ফার্স্ট পার্ট, আর পরের যে দুটো পেজ আছে এটা পরের পার্টে দেবো,
একবার নিজেরা পড়ে মানেটা কানে শুনে নিলে নিজেরা তোমরা তৈরি করে নিতে পারবে।